যাও বীরেন্দর যাও আপনাদের শুধু বলি যে আমি এখানে আজকে মিটিং করতে ঠিক আসিনি আমি আমলাছল গ্রাম সহ এখানকার কাকড়াঝোর এবং বিভিন্ন আশেপাশে যারা আছেন আমি অঞ্চলটা দেখতে এসেছিলাম এবং তার মধ্যে কিছু সাহায্য গভর্নমেন্টের যেগুলো আমরা দিই সেগুলোকে করতে এসেছিলাম এবং এখানকার যে রাস্তাটা আজকে প্রায় 16,000 রাস্তা আমরা করছি বাংলায় জুড়ে এই রাস্তাটা হয়ে গেলে এটা কংক্রিটের রাস্তা হবে হয়ে গেলে আপনাদের এই রাস্তাটা দিয়ে পুরুলিয়া এবং পুরুলিয়ার সাথে যেমন একটা যোগাযোগ হবে বাগদোয়ার আর একটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের সাথে যোগাযোগ হবে আমরা একটা অনুরোধ এখানে পেয়েছি একটা মাধ্যমিক স্কুলের কথা আমায় বলেছে এবং এখানকার ছেলে মেয়েদের পড়াশোনা করতে অনেক দূরে যেতে হয় আমরা কাকড়াঝোর এবং এই জায়গাটা নিয়ে আমলাছল আশেপাশে আমরা একটা মাধ্যমিক স্কুল নিশ্চয়ই করে দেবো কারণ আপনাদের কলেজে পড়তে শিলদায় যেতে হয় এবং এখানে একটা মাধ্যমিক স্কুল আপনাদের প্রয়োজন তাহলে এখান থেকে হলে সবার আশেপাশে গ্রামগুলো সুবিধা হয় সেটা মেয়েদের জন্য বিশেষ করে ছেলেদের জন্য সেটা আমি নিশ্চয়ই করব আপনাদের এই অঞ্চলগুলো খুব ভালো অঞ্চল একদিকে পাহাড় একদিকে ঝর্ণা একদিকে বন একদিকে টিলা সবকিছু নিয়ে সুন্দর অঞ্চল একদম ঝাড়খণ্ডের বর্ডারে একদম 10 কিলোমিটারের এদিক ওদিক বা কোথাও ঘাটশিলা থেকে এটা মাত্র 24 কিলোমিটারের পথ একদম ঘাটশিলার বর্ডারে এবং আপনারা এখানে জনবসতি খুবই কম এক একটা গ্রামে হয়তো কোথাও 4-5 জন করে করে এক একটা গ্রাম গড়ে উঠেছে কিন্তু আপনারা জানেন যে এই অঞ্চলগুলো কাকড়াঝোর বলুন বিপুরের বাঁশপাহাড়ি বলুন বা আমলাছল বলুন আমি এখনো মনে করি এইসব অঞ্চলগুলো ভীষণ ভালো অঞ্চল কিন্তু এখানে অনেক গরিব মানুষ থাকতে আমি নিজে আগে আমলাছলে এসেছি যখন মানুষ অনাহারে মারা যাচ্ছিল আমি নিজে আমলাছলে এসেছি এবং আমি তখনকার কথা জানতাম এবং তাই আজকে আমি অন্তত একটা খুশি যে অনাহার আর অর্ধাহারের নামে শিরোনাম হয়েছিল আমলাছল সেই আমলাছলে এখন 2 টাকা কিলো চাল গভর্নমেন্ট থেকে আমরা দিচ্ছি যার ফলে মানুষের অনেকটাই তার পেটের খাদ্য সুরক্ষা ফিরিয়ে এসেছে এইসব অঞ্চলগুলোকে শিক্ষা স্বাস্থ্য এবং নিজে পায়ে দাঁড়ানোর আরো অনেক কাজ আমাদের করতে হবে আমার মা বোনেরা ভালো থাকলে তবেই তো কন্যাশ্রী সাফল্য কল্পিত হয় এখানকার যারা ভাই বোনেরা আছেন তাদের আমি বলবো বিষ্ণুকে বলবো একদম পঞ্চায়েত সমিতি আপনারা পেয়েছেন প্রত্যেকটা গ্রামে আপনারা পরিকল্পনা তৈরি করুন গ্রামের ছেলে মেয়েদের নিয়ে এখানে কি করে ভালোভাবে দোকান ঘাট হতে পারে এখানে কি করে অনেক টুরিস্ট আসতে পারে এখানে কি করে আপনার ব্যবসা বাড়তে পারে এখানে কি করে চাকরি বাকরি তৈরি হতে পারে এখানকার লোক বেশি করে 100 দিনের কাজ করবে খারো গড়ে কোনো অভাব থাকবে না কাউকে ভিক্ষা করে খেতে হবে না নিজে নিজের অধিকারে করে খাবে এবং তারা সুন্দর থাকবে আমি অনাহার অর্ধ দিতে চাই না আমি চাই আপনারা ভালো থাকুন